নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টাচে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো চারা পোনা মাছের সিম্পলি একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি কী কী কেটে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা চারটে চিরে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর সামান্য জিরে, দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর চারা পোনা মাছ কেটে ধুয়ে ভালো করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তেল আমি গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াইতে আমি এখন দিয়ে দেবো তেজপাতা, সামান্য জিরা। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। ছিটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো জিরে বাটা, লঙ্কা বাটাটা। সামান্য কষিয়ে নেব। মশলা আমার কষে গেছে, দিয়ে দেবো জল। দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। আমি এখন গ্যাসটাকে আস্তে দিয়ে 2 মিনিট রান্না করব। তো 2 মিনিট তো মাছের ঝোল আমি আস্তে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু জোর দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব।
তো মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, সিম্পলি মাছের ঝোল আমার হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা যে বেল আইকনটি সেটাকেও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।